আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হলো সাত দিনের কঠোর লকডাউন লকডাউন বাস্তবায়নে রাজধানী জুড়ে ছিল প্রশাসনের ব্যাপক নজরদারি ঢাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আইন অমান্যকারীদের করা হয় জরিমানা জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরা ছিলেন খলিলুর রহমান সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে এবং পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে রাজধানী জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এরই ধারাবাহিকতায় র্যাপতিনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় আইন অমান্যকারী চারজনকে বারোশো টাকা জরিমানা করা হয় অপরদিকে রাস্তা চলাচলরত সাধারণ মানুষেরা দেখাচ্ছেন বিভিন্ন অজুহাত আমি জানি যে এখানে যাওয়াটা এই মুহূর্তে উচিত না ভুল ভুল হয়ে গেছে সেই হিসেবে আমাদেরকে আপা কি ক্ষমা ছোট ভাই কালকে দেশের বাইরে যাচ্ছে কোভিড টেস্ট করছে কারণে বাইরেছে স্যার ইনসট্যান্ট হতে স্যার এখনোচার করতে পেরেছে কিনা জানি না স্যার হয়তো কর্তৃপক্ষ জানে বিজয়ম ডিস্ট্রিক্টের আশেপাশে এছাড়া রাজধানীর মিরপুরে ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন র‍্যাপচার মানুষকে সচেতন করার সহ মাস্ক বিতরণ করেন র‍্যাপচারের অধিক ডিশনাল ডিআইজি মুজাম্মেল হক এই সময় উপস্থিত ছিলেন র‍্যাপচারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উদ্যতন কর্মকর্তারা এর মধ্যে একজন দেখতে পেলেন যে বয়স্ক সিটিজেন তারা আত্মীয় বাড়ি বেরতে যাচ্ছে তো এই ধরনের আমরা অনুরোধ করব অযুহত না দেখে সবাইকে আইন মেনে ঘরে থাকার জন্য এ সময় সকলকে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি আমরা মনে করি জরিমানা বা মাস্ক বিতরণ বড় কথা না গণ খুব জরুরি আজকে জাতি পঁচিশ পার্সেন্টের উপরে করোনা সংক্রমণ নিয়ে আজকে আমরা ভুগছি এর থেকে বের হয়ে আসতে হলে সবাইকে কিন্তু সচেতন হতে হবে অভিযান পরিচালনাকারী নির্বাহী মিনিস্টার আনিসুর রহমান জানান যারা স্বাস্থ্যবিধি নিয়ম না মেনে রাস্তা চলাচল করছে তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা কী বলুন আমরা একজনকে মাস্ক সারা রাস্তা বের হওয়ার অপরাধ এবং যুক্তিক কারণ ব্যক্তিকে রাস্তা করার কারণে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য লকডাউন দিয়েছে সরকার সুরক্ষিত থাকতে হলে মানতে হবে লকডাউন অজুহাত দেখিয়ে বাহিরে নয় নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হলে থাকতে হবে ঘরে মানতে হবে স্বাস্থ্যবিধি জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা রাজশাহীতে লম্বা হচ্ছে লাশের মিছিল গেল চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মৃত্যু হল আরও বাইশ জনের বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের মৃতদের মধ্যে চোদ্দ জনই রাজশাহীর এছাড়া নওগাঁর পাঁচ ও চাপে নবাবগঞ্জ ঝিনাইদহ এবং নাটোরের একজন করে মারা যান যাদের সবাই করোনা শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন বৃহস্পতিবার রাজধানীর গুলশান দুয়ে হলি আর্টিজানে হামলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান ও রবিউল করিমের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লা আল মামুন শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে তিনি গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপ এবং কঠোর অভিযানের কারণেই জঙ্গি দমন হয়েছে সকল আমরা দায়িত্ব পালন করেছি এবং এর এই ঘটনার সাথে যারা জড়িত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করেছি আমরা সফলভাবে বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি দুই সালের হলি আর্টিজান হামলার পর কল্যাণপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ হাই রিস্ক অপারেশন পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম এসব অভিযানে নিহত হয় জন জঙ্গি বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ পুলিশ মহাপরিদর্শক আসাদুজ্জামান খুব স্বল্পতম সময়ের মধ্যে এই হামলার সাথে জড়িত সকল জঙ্গিদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ১৩ জন সদস্য এই সিটিডিসি কর্তৃক বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন এই মামলাটির সফল তদন্ত শেষে এই হামলার সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত এই ঘটনার পরিকল্পনাকারী অর্থ সরবরাহকারী অস্ত্র অস্ত্র এবং গোলা সরবরাহকারী সকলকেই গ্রেপ্তার করে একটি সফল তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে থাকে ময়মনসিংহের জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে রিক্সা ছাড়া চলতে দেখা যায়নি কোনো ধরনের যানবাহন লকডাউন বাস্তবায়নে যৌথ বাহিনীর পাশাপাশি জেলা জুড়ে দায়িত্ব পালন করে জেলা প্রশাসনের তেরোটি ভ্রাম্যমান আদালত ঝিনাইদহ জেলা জুড়ে চলছে কঠোর লকডাউন বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি মাঠে থাকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় চেকপোস্ট অকারণে বের হলেই পড়তে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলে জামালপুরেও বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে পুলিশের পাশাপাশি মাঠে থাকে যৌথ বাহিনীর সদস্যরা এ সময় শহরে চলতে দেখা যায়নি রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন ছিল জেলা প্রশাসনের কঠোর নজরদারি বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলেই হতে হয় জবাবদিহিতার তার পাশাপাশি টহলে থাকে র্যাব চার প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী শহরের সার্বিক মনিটরিং থাকেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ সঙ্গে আছি ছয় খন্দকার কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি জেলা জুড়ে মোতায়েন ছিল বিজিবি ও সেনাবাহিনী এ সময় চলমান লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ ও জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান সরকার ঘোষিত কঠোর কার্যকর বা বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে মুন্সিগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় তিন প্লাটুন সেনাবাহিনী ও দুই প্লাটুন বিজিবি বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেন পুলিশ ও বিজিবি এদিকে শিমুলিয়া বাংলাবাজার বাজার ঘাটে পনেরোটি ফেরিতে শুধুমাত্র জরুরি পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন গাজীপুরে কড়াকড়ি আরোপ করে জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে তৎপর থাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের পাশাপাশি পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহর জুড়ে কঠোর অবস্থানে থাকে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিনা প্রয়োজনে বের হওয়াদের পড়তে হয় যৌথ বাহিনীর জবাবদেহি তার মুখে এছাড়া জেলা প্রশাসনের নেতৃত্বে স্বাস্থ্যবিধি রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিশটি ভ্রাম্যমাণ আদালত সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন বিজিবি ও সেনাবাহিনী এছাড়া বিধি নিশ্চিতে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেট সিটি কর্পোরেশন গেল বছরে পাবনার সদরের ভজেন্দ্রপুর মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে এক হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি সোহান মন্ডল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করল জেলা সিআইটি। গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে বিস্ফোরক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় সিআইটি বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পাবনা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নে বুধবার রাতে এক গৃহবধূকে হানি করে স্থানীয় তিন যুবক এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে রাতেই ফরমান নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ বাকি দুই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা নাসের উদ্দিন আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি